লাখপতি হতে পারোনি কোনো আফসোস করো না, একটা বিল্ডিং এর মালিক হতে পারোনি কোনো দুঃখ করো না, তুমি একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট নাই তোমার কোনো আফসোস করো না, তোমার একটা গাড়ি নাই কোনো দুঃখ করো না, একটা মোটরসাইকেল থাকলে সুন্দরে চলতে পারতাম নাই কোনো দুঃখ করো না, লেখাইলা তাসাও আলা মা ফাতাকুম, যা ছুটে গেছে কখনো এর জন্য কোনো চিন্তাগ্রস্ত হইও না, হইলে লসে পড়বা, পৃথিবী কিছু না পেলে এটা এই যোগ্য নয় যে পৃথিবীর কিছু না পেলে সেটার জন্য তুমি কাঁদবে দুঃখ করবে, এই যোগ্যতা পৃথিবীর কোনো জিনিসের নাই, এত বড় মূল্য পৃথিবীর কোনো জিনিসের নাই যে সেটা না পেলে তুমি দুঃখ করবে, তুমি এত বড় মানুষ এত বড় মূল্যায়ন তোমার, আশরাফুল মাখলুকাত কুল মাখলুকাতের চেয়ে তুমি এতটা বড় যে এই পৃথিবীর কিছু না পেলে তুমি একটু দুঃখ করবা, আল্লাহ বলতেছেন তোমার জন্য উচিত হয়, তুমি এর চেয়ে কত বড়, তুমি রিক্সা চালক হলেও মরলে দশ পৃথিবীর তুমি বাদশাহ, কমপক্ষে দশ পৃথিবী, সবার পরে যে জান্নাতে যাবে সবার চেয়ে ছোট জান্নাতি যে সেও দশ পৃথিবীর বাদশাহ, কি হারালে তুমি এত বড় হয়ে দশ পৃথিবীর বাদশাহ হয়ে একটা বিল্ডিং এর জন্য কাঁদলে আফসোস করলে, একটা মোটরসাইকেলের জন্য মনটা ভার কেমন হলো, তোমার শান এটা মানায় না, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, পৃথিবীর কিছু পেলেও এর জন্য আনন্দিত হয়ে না, সারা পৃথিবীর বাদশাহ হলেও আনন্দের কিছু নেই, সারা পৃথিবীটা যদি মূল্যায়ন করা হয়, মূল্যায়ন করতে যদি দেয়া হয় ওই আল্লাহর কাছে যিনি এই পৃথিবীর স্রষ্টা, পৃথিবীর কি মূল্য হতে পারে, পৃথিবীর এক একটা বালুকণা থেকে এক একটা সোনার পাহাড় পর্যন্ত যার সৃষ্টি, সে আল্লাহকে যদি মূল্যায়ন করতে দেয়া হয় পৃথিবীর মূল্য কত আল্লাহ তাআলা আপনি জানেন, নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়েছেন একটা মশার ডানার সমানও নয়, মশার ডানার কোনো মূল্য আছে, কোনো মূল্য নাই, মুসলিমরা জাহাজের মতো পানির উপরেই চলে কিন্তু ভেতরে পানিকে প্রবেশ করতে দেয় না, আমরা দুনিয়ার উপরেই চলব, দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার সকল পাওয়ার নিয়ে চলব কিন্তু দুনিয়াটা অন্তরের ভেতরে ঢুকতে দেব না, মোহগ্রস্ত হব না, দুনিয়ার জন্য পাগল পারা হব না, আপনার মন জগতে পৃথিবীটা নাথিং থাকবে, দেহের জগতে পৃথিবী আছে থাকুক, সাগরের জাহাজের মতো সে পানির উপরে ভাসে, সাগর মহাসাগরের উপরে ভাসে কিন্তু এক বিন্দু পানিও তার পাটাতন ভেদ করে তার তলা ভেদ করে ভিতরে ঢোকার অনুমতি নাই, নৌকাতে ঢুকলেও জোর করে ঢুকে আবার সেঁচে ফেলে দেয়, ঢুকলি কেন এই জন্য সেঁচে ফেলে দেয়,